চলুন আমরা ওই যে ব্লিনটা দেখবো, এই এই টুলসের ব্যবহার। হ্যাঁ, ব্লিন স্টোনসটা দেখবো, আর আমরা এগুলা দিয়ে আমরা একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব। ঠিক আছে, এই কালারের উপরে ধরেন একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করি। হ্যাঁ, ব্লেন্ড টুলটা কি? ব্লেন্ড টুলটা আসলে এটা দেখিয়ে দিচ্ছে আপনাদের, সেটা হচ্ছে এটা তো ধরেন একটা স্ট্রোক দিলাম, তারপরে এটা কপি করে আবার ধরেন কপি করে কি দিয়ে নিয়ে যাচ্ছে? আমার হচ্ছে না, এটা কপি করে ওটা নিয়ে যাচ্ছেন কেন? কেন অল্টার চাপ দিয়ে কপি করে তো এই যে এভাবে মুভ করা যায়, কি দিয়ে নিয়ে যাব ও হ্যাঁ, অল্টার? হ্যাঁ জি স্যার, মনে পড়ছে। হ্যাঁ, এইখানে আমি ধরেন এটা তো আপনারা পারবেনই, সাপোজ এরকম কোনো কিছু ইউজ করলাম, আর একটু স্ট্রোক দিয়ে দিই। এখানে দেখেন আমরা ফটোশপে কি দিয়েছি, ফটোশপে হচ্ছে আমরা আউটার গুলো দিয়েছি না? জি স্যার, আউটার গুলো দিয়েছি। এখানে দেখেন আমাদের ইফেক্টে গিয়ে স্টাইলে আমাদের আউটার গ্লো আছে, এখান থেকে আমরা আউটার গ্লোটা দিতে পারি। হ্যাঁ, আউটার গুলো অপাসিটিটা 90% করে দিই, বা 100%ই করে দিই। ওকে, এবার চলুন যে আমরা ব্লিন্ডের কাজটা দেখিয়ে দিই। সেটা হচ্ছে ব্লিন্ডের কাজ মূলত কি, ব্লিন্ডের কাজ হচ্ছে সাপোজ আমরা একটা এখানে আমি আঁকি, দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আঁকলাম। হ্যাঁ, তারপরে দেখেন এটাকে আমি স্ট্রোক দিব, জাস্ট স্ট্রোক। এইটাকে আমি কি করব, এটাকে আমি জাস্ট রিফ্লেক্ট করব, তাই না? এখানে অ্যাঙ্কার পয়েন্টে সিলেক্ট করে অল্টার চাপ দিয়ে ধরে রিফ্লেক্ট করব। হ্যাঁ, তাহলে দেখেন এখানে আমাদের কয়টা, দুইটা না একটা, দুইটা, কয়টা, দুইটা লাইন, তাই না? দুইটা না না একটা? দুইটা হ্যাঁ, দুইটা। কথা বলেন না কেন, এই যে দুইটা। আচ্ছা, এখানে দুইটাকে আমরা সিলেক্ট করব, দুইটাকে সিলেক্ট করে এইখানে দেখেন রিফ্লেক্ট করার জন্য কি স্যার কিবোর্ডে কোনো কি চাপছিলেন? কি মানে ওই যে রিফ্লেক্ট করার জন্য কিবোর্ডে কোনো কি চাপছিলেন নাকি এমনি? অল্টার চেপে কপি করছি, কপি করে অল্টার চেপে ধরে ঘুরাই দিছি, এটা বুঝেন নাই? এই যে এখানে বিয়ে করে এই পয়েন্ট না, আমার, এমনি তো স্যার রাইট বাটনে স্যার আমরা ওই যে ট্রান্সফর্মে যাই আর রিফ্লেক্ট দেই, মানে এরকম কি স্যার শর্টকাট কোনো আছে কি আছে নাকি যে মানে প্রেস করলে হয়ে যাবে এরকম?
হ্যাঁ, শর্টকাটও আছে। আমি আমি আপনাদের সহজ নিয়মটা দেখাচ্ছি, সেটা হচ্ছে আমাদের এটা পয়েন্ট, তাই না? জি স্যার। এটা আমাদের কি পয়েন্ট, অ্যাঙ্কার পয়েন্ট। এই অ্যাঙ্কার পয়েন্ট, এই পয়েন্টটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে অল্টার চাপ দিয়ে আমি কি করব, ঘুরাই নিব এই। এটা আমি ঘুরাই নিয়েছি। আচ্ছা, এখন ধরুন এই কালারটা আমার চেঞ্জ। হ্যাঁ, দুইটাকে সিলেক্ট করব, দুইটাকে সিলেক্ট করে আমরা ব্লেন্ড মোডে এইখানে স্পেসিফিক স্টেপ আমার কয়টা হবে, 22টা। সাপোজ আমি 22টার জায়গাতে এখানে 15টা দিলাম, ওকে। তাহলে আমাদের দুইটাতে আমার ক্লিক করতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের এখানে স্পেসিফিক স্টেপটা নেবে, এই যে আমার দুই অ্যাঙ্কার পয়েন্টে আমি ক্লিক করলে আমার স্পেসিফিক স্টেপটা আমার 15টা নিয়ে নেবে। যেমন ধরুন এইখান থেকে এই এই হ্যাঁ, তারপরে এইখান থেকে এই ভাবে এই, তাহলে আমাদের এইখানে দেখেন আমার স্পেসিফিক স্টেপ আমি ইয়ে করব, সেটা হচ্ছে এখানে আমাদের কয়টা সেট আপ আছে, 15টা। এখন 20টা করে দিই, 20টা, ওকে। এখন এই মাথা থেকে এই মাথা আমি ক্লিক করি, তাহলে আমাদের স্পেসিফিক স্টেপ 20টা হয়ে যাবে। সেম ভাবে ধরেন আমি এটাকে আমি কপি করলাম। হ্যাঁ, কপি, অল্টার চেপে কপি করলাম, কপি করে আমি এটাকে ঘুরিয়ে দিলাম। এখন এইখানে দেখেন আরো অপশন আছে, সেটা হচ্ছে স্মুথ কালার। স্মুথ কালারটা দেখতে হলে আমি ধরেন একটা কালার চেঞ্জ করে দেবো এখানে, এবার চলুন স্মুথ কালারে যাই, স্মুথ কালার, ওকে। এবার এই পয়েন্টে ক্লিক করবো আর এই পয়েন্টে ক্লিক করব, এই পয়েন্ট, আর দেখেন স্মুথ কালার হয়ে গেল। হ্যাঁ, এখন এইটাকে যদি পরবর্তীতে এডিট করতে চান তা আমরা এডিট করতে পারবো, এরকমভাবে এডিট করা যাবে। এটা হচ্ছে ব্লেন্ডিং এর কাজ। চলুন আমরা এইখানে একটু কাজ করে দেখি, সেটা হচ্ছে এরকম আচ্ছা এরকমই থাক। তাহলে আমি এইটাকে আর এইটাকে কালার চেঞ্জ করে দিই, কালার চেঞ্জ আমরা পরেও করতে পারবো, যদি মনে করেন কালারটা পরে চেঞ্জ করব। আমরা এখানে গিয়ে আমরা স্পেসিফিক স্টেপটা ব্লেন্ড মোডে স্পেসিফিক স্টেপ 20 দিয়ে দেখি কেমন হয়।
20টা আর একটা বাড়িয়ে দেবো আমি 25 দিই। আচ্ছা এখানে স্টক 2 দিয়েছি, 1 করে দিলাম, 1টা দেখতে ভাল লাগবে। কাজ কি বুঝতেছেন না দেখতেছেন সবাই? জাস্ট না স্যার বুঝতেছি। এরকম করে সুন্দর করে এ করে দেওয়া যায়। আচ্ছা এখানে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে এখানে দেখেন একটা অপশন আছে, এটা কি আছে না আনতে হবে, উইন্ডোজ থেকে ট্রান্সপারেন্সি। হ্যাঁ ট্রান্সপারেন্সি আমার এখানে আমি এটা ওভারলে করে দেব, ওভারলে, ঠিক আছে। আচ্ছা ওভারলেটা তো একদম ই হয়ে যাচ্ছে, ওভারলেটাই করব। দেখি এটা মনে হয় ফ্রন্টে নিয়ে আসতে হবে, না ফ্রন্টে না, এটা ওভারলে পিছনে চলে গেছে মনে হয়। না আছে, ওভারলেতেই তো কাজ করার কথা। আমি এটা চেঞ্জ করে দিলাম। হ্যাঁ তারপরে দেখেন আমি আর একটা দেখাবো, সেটা হচ্ছে যে আমরা পলিগনাল টুল নিলাম। হ্যাঁ দেখেন এটা একটা মজার কাজ, বুঝছেন, একটু লক্ষ্য করেন সবাই, সেটা হচ্ছে এটা আমার স্ট্রোক 1, সেটা আমি পরেও বাড়াইতে পারবো এখন কমিয়ে দিয়ে। এইখানে আমি একটা অপশন থেকে করব, সেটা হচ্ছে ইফেক্ট এবং ডিস্টর্ট এবং ট্রান্সফর্ম থেকে আমরা ট্রান্সফর্ম, হ্যাঁ ট্রান্সফর্মে গেলে অপশনটা পাবেন। এটা আমি সাপোজ 90% প্রিভিউ করে দেখি, 90, এটাও 90, হ্যাঁ 90 করলাম, বা 92 করে দিই, 92, ঠিক আছে 92 করে দিলাম। হ্যাঁ আচ্ছা এটা দেখেন আমি কপি করব, হ্যাঁ কয়টা কপি করব,
এটা দিয়ে দি 15টা কপি, আমার 15টা না আরো দেন 25, 35 বা 45, আচ্ছা এটুকুই দিলাম, হ্যাঁ 45 বেশি হয়ে গেল। এই থাক এরকমই থাক, ঠিক আছে। এটা আমি এখন দেখুন অ্যাঙ্গেল করব, এখানে থ্রি ডিগ্রিতে অ্যাঙ্গেল করি, এটাও সাদা, এটা অনেকটা ব্লেন্ডিং এর মতোই কাজ। ওকে এবার দেখেন আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এইটাকে কি করতে পারি, কর্নার রিডিউস করে দিচ্ছে, হালকা অল্প একটু রিডিউস করে দিলাম। এটাকে আমি টপ করে দেবো, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ বিং টু ফন্ট, আমার ফন্টে চলে আসবে। এটাকে যদি মনে করেন যে মিডিলে দেয় দিই, আমি একটু দিয়ে দেখি তো এটার আসলে সমস্যাটা কি। হার্ড লাইট করে দিলাম, এবার এই দুইটাকে সিলেক্ট করে ব্যাক করে দেন, সেন্ড টু ব্যাক। কি পারা যাবে না? পারা যাবে?
জি স্যার।